হ্যালো ব্রিয়ন আশা করছি সকলেই ভালো আছেন উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অবশেষে স্টাফ সিলেকশন কমিশন স্ট্রোনোগ্রাফার গ্রেট সি এবং ডি পদের জন্য যেই বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত করেছে আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের লাস্ট ডেট কবে কীভাবে আবেদন করবেন ডিটেলসে বলবো কত টাকা লাগবে কোথায় পরীক্ষা সেন্টার পড়বে সমস্ত কিছু বলবো এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নোটিশটা তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রোনোগ্রাফার গ্রেড সি এবং ডি এক্সামিনেশন দু হাজার কুড়ি আজকে এই নোটিফিকেশানসটা প্রকাশিত হয়েছে এবং আজ থেকে আবেদন শুরু হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটাও এখানে দেখতে পাচ্ছেন এবং তারপরে দেখুন ডেট ফর সাবমিশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশানস আজ থেকে আবেদন শুরু হয়েছে দশই অক্টোবর দু হাজার এখানে দেখতে পাচ্ছেন এবং লাস্ট ডেট চার এগারো দু হাজার কুড়ি এখানে দেখা যাচ্ছে এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশানস চার তারিখে এবং আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইনে ফি পেমেন্টের লাস্ট ডেট ছয় এগারো দু হাজার কুড়ি তারপর এখানে যেটা বলা হচ্ছে যদি কেউ অফলাইনে চালানের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে দশ এগারো দু এবং কম্পিউটার বেসড এক্সাম হবে আপনাদের উনতিরিশ তিন দু হাজার একুশ থেকে একত্রিশ তিন দু হাজার একুশের মধ্যে তাহলে আজ থেকে আবেদন আপনাদের শুরু হয়ে গেছে লাস্ট ডেট চার এগারো দু হাজার কুড়ি এবং আপনাদের এক্সামটা হবে পরের বছর অর্থাৎ দু হাজার একুশের মার্চ মাসে উনতিরিশ তিন দু হাজার একুশ থেকে একত্রিশ তিন দু হাজার একুশের যে কোনো একদিন এরপরে অনেকের মনে প্রশ্ন থাকবে ভ্যাকেন্সি কতগুলো আছে তো এসএসসি পরবর্তীতে ভ্যাকেন্সি জানাই সেই জন্য পরবর্তীতে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে এসএসসি ডট এনআইসি ডট ইন খুব শীঘ্রই জানিয়ে দেয় যে কতগুলো ভ্যাকেন্সি টেন্ডেটিভ ভ্যাকেন্সি আছে তো সেটার জন্য ফলো করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এখনও জানায়নি তারপরে আমরা এখানে যদি দেখি আপনাকে কিন্তু অবশ্যই এ সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে অথবা এ সাবজেক্ট অফ নেপাল এ সাবজেক্ট অফ ভুটান এখানে কিন্তু বলা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এজ লিমিট পাঁচ নম্বরে যেটা বলা হচ্ছে গ্রুপ মানে গ্রেড সি এস্টোনাফার গ্রেড সির জন্য আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক আট দু হাজার কুড়ির ভিত্তিতে এস্টোন্রাফার গ্রুপ গ্রেড ডি আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এক আট দু হাজার কুড়ির ভিত্তিতে এসসি এসটি ওবিসিদের যেরকম এজ রিল্যাক্যাক্সেশন থাকে সেরকম কিন্তু এখানে থাকছে এসসি এসটিদের জন্য পাঁচ বছর এবং ও দের জন্য তিন বছর অর্থাৎ আপার এজ লিমিটের ক্ষেত্রে এরপরে হচ্ছে এডুকেশনস কোয়ালিফিকেশনস কী বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস টুয়েলভ স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্স এক্সাম फ्रॉम এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি একআ দু হাজার কুড়ির আগে আপনাদেরকে ক্লাস টুয়েলভ পাস করতে হবে অর্থাৎ ক্লাস টুয়েলভ যারা পাশ করেছেন বা উচ্চ মাধ্যমিক যারা পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে আপনারা কিভাবে আবেদন করবেন হাউ টু অ্যাপ্লাই আপনাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এসএসসি এবং এখানে আপনাকে সময় দেওয়া হয়েছে চার এগারো দু হাজার কুড়ি পর্যন্ত এটাই লাস্ট ডেট এবং আপনারা যখন ফটোটা আপলোড করবেন অবশ্যই এটা মাথায় রাখবেন আপনার যে ফটোটা দিবেন সেটা কিন্তু লাস্ট থ্রি মান্থের ফটো হতে হবে এবং এবং সেই অ্যাপ্লিকেশানস উইদাউট সাস্ট ডেট প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ উইল বি রিজেক্টেড এবং আপনার ফটোগ্রাফটা কিন্তু ক্লিয়ারলি প্রিন্টেড হতে হবে তারপরে কি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশানস ফি কত টাকা এখানে যেটা বলা হচ্ছে ফি পেয়েবেল একশো টাকা এখানে কিন্তু বলা হয়েছে আর এসসি এসটি এস টি ওমেন্সদের জন্য পিডাব্লিউডিদের জন্য এখানে কিন্তু ফ্রি এরপরে হচ্ছে স্কিম অফ এক্সামিনেশানস সবার প্রথমে হবে কম্পিউটার বেসড এক্সাম কম্পিউটার বেসড এক্সামটা হবে উনতিরিশ তিন দু থেকে একত্রিশ তিন দু হাজার মধ্যে এবং এখানে যেই সিলেবাসটা বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজইনিং জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনস এখানে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে পঞ্চাশ মার্কসের তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ মার্কসের তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে একশো মার্কসের টোটাল দু ঘন্টা সময় দেওয়া হবে এখানে তারপরে এখানে যেটা বলা হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে হিন্দিতে অথবা ইংলিশে আপনাকে প্রশ্ন দেওয়া হবে এবং নেগেটিভ মার্কস এখানে বলা হচ্ছে জিরো তো এখানে আপনাদের কোথায় কোথায় পরীক্ষার সেন্টার পড়বে এটা আপনাদেরকে জানতে হবে সেন্টার অফ এক্সামিনেশানস এখানে বলা হয়েছে যেহেতু আমার এখানে অধিকাংশ ছাত্রছাত্রীরা কলকাতা শিলিগুড়ি অর্থাৎ ওয়েস্ট ছাত্রছাত্রী তা এখানে যেটা বলা হচ্ছে কলকাতা আছে শিলিগুড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে দুই নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে কলকাতাতেও পড়বে শিলিগুড়িতেও পড়বে এবং আপনারা বিস্তারিত যদি জানতে চান অবশ্যই কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের যে ইস্টার্ন রিজিয়নের অফিসিয়াল ওয়েবসাইট এস এস ডট ওয়ার জি এখানে যেতে পারবেন তো আপনাদেরকে কম্পিউটার বেসড এক্সাম নেবে তারপরে তো আপনারা যদি সিলেক্টেড হন শর্ট লিস্টেড হন তারপরে আপনার স্কিল টেস্ট হবে এস্ট্রোনাফি পদের জন্য তো স্কিল টেস্টের এখানে কি বলা হচ্ছে এস্ট্রোনগ্রাফার গ্রেট সি যারা তাদেরকে কি বলা হচ্ছে একশো ওয়ার্ড পার মিনিট করতে হবে তারপরে আটশো ওয়ার্ড পার মিনিট এখানে যেটা বলা হচ্ছে মানে আশি ওয়ার্ড পার মিনিট স্টেনোগ্রাফার গ্রুপ ডির জন্য এবং এখানে কিন্তু স্কিল টেস্টও নেওয়া হবে স্টোনোগ্রাফারের জন্য এবং এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে এটাও তো আপনারা এটা এখান থেকে দেখে নেবেন বিস্তারিত এবং দেখার পরে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে সবার প্রথমে কম্পিউটার বেসড এক্সাম হবে তারপরে কিন্তু আপনার স্কিল টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানস হবে এগুলো কিন্তু আপনার হবে তারপরে এখানে মোড অফ সিলেকশনসও বলা হয়েছে যে ইউআরদের জন্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন কম্পিউটার বেসড এক্সামিনেশনস ইউআরদের থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে ওবিসি বিসি জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস এবং অল আদার ক্যাটাগরিজ এস সি এসটি পিডাব্লুডি ইএসএম টোয়েন্টি পার্সেন্ট মার্কস পেতে হবে মিনিমাম কোয়ালিফিকেশনস মার্কস এখানে বলা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে পৌঁছে দিলাম এস্ট্রোনগ্রাফার গ্রেট সি এবং ডি পদের জন্য যেই বিস্তারিত তথ্য সেগুলো তো আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে চলে যান এসএসসি ডট এনআইসি ডট ইন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং এই পিডিএফটার লিঙ্কও দিয়ে রাখব এবং ওখানে গিয়ে আপনারা আজ থেকেই আবেদন করতে পারবেন দশ দশ দু হাজার কুড়ি এবং লাস্ট ডেট চার এগারো দু হাজার কুড়ি এবং চেষ্টা করবেন চার এগারো দু হাজার কুড়ির আগেই পেমেন্টটা করে দেওয়ার এবং আপনাদের এক্সাম হবে উনত্রিশ দিন দু হাজার একুশ থেকে একত্রিশ দিন দু হাজার একুশের মধ্যে সকলে ভালো থাকবেন আশা করছি আপনাদের এটা খুব কাজে লাগবে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং এই চাকরির খবরটা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস যারা করেছে এবং টাইপিং স্পিড ভালো তাদেরকে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন বাই বাই